নিয়ে বসে গেছে এখন জানে আমার করতে হবে আজকে হ্যাঁ এটা কি রান্না হবে এটা চিকেন মিটবল বানাবো আজকে এই যে চিকেন আর এই চিকেনটা আজকে বাড়িতে বড় পিস কিনে নিয়েছে বাড়িতেই বানিয়েছি কিছু করেছি আর দেখতেও খুব সুন্দর হবে হ্যাঁ আর খেতেও খুব দারুণ খুব ভালো লাগবে বানাও দেখি नमस्कार बंधुरा रूपसा रान्नाघर आपनादेर स्वागत आज के आबारो नतुन एक रेसिपी निये चले एसेछि आर ओदिके कोकिल डाकछे बसंतकाल पड़े गेछे आजके एकटा दारुण रेसिपी देखाबो नतुन रेसिपि ताहले चलुन झटपट रेसिपिटा बानिये नेई आमरा एखाने चिकेन किमार जन्य 800 ग्राम चिकेन नियेछि तो चिकेनटाके बाड़िते बड़ो पिस किने नियेछि बाड़िते एइरकम कुछु पिस करे नियेछि ওই জন্য একটু বড় বড় রয়ে গেছে চিকেন কিমাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চিকেন কিমাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা জায়গাতে এই যে জল ঝাড়িয়ে নিচ্ছি চিকেনটা একদম ফ্রেশ চিকেন চিকেন কিমাটা দেখুন কত সুন্দর আর একদম জল ঝরেও গেছে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি খুব ভালো করে চিকেনটা পুরো লাল দেখুন একদম লাল লাল চিকেন তোমার কাটাকুটি কত আমি আদা রসুন লঙ্কা ঘষে মধ্যে দিতে হবে সেগুলো রেডি করছি সেগুলো ঘষছো এইভাবে চেপে চেপে জলটাকে একটু ঝাড়িয়ে নেব জল যেটুকু থাকবে সব বেরিয়ে যাবে এইভাবে চাপলে একটু জলটাকে ঝাড়িয়ে নিচ্ছে এইভাবে কিমাটাকে একটা জায়গায় নিয়ে নিয়েছি এরপর বলগুলো বানাবো তো ততক্ষণে ওতে আবার মশলা দিতে হবে কিছু কিমাটাকে এবার মেখে নেব বল করার জন্য এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা বল বানানোর জন্য এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করা আর এখানে আছে গোলমরিচ আর লবণ কিমার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো একটা জায়গায় আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব কিমাটাকে ভালো করে মেখে নেব এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব এটাকে আরো একবার ভালো করে মেখে নেব নিয়ে বল বল করব আমাদের বলগুলো বানানো হয়ে এসছে আর দেখুন কত সুন্দর লাগছে বলগুলো বানাতে আমি বেশি বড় করব না এই যে এরকম সাইজের বলগুলো বানাবো এই যে এরকম সাইজের বলগুলো বানাবো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দেব জলটা গরম করতে বসেছিলাম পুরোপুরি ভাবে জলটা ফুটে গেছে এই যে চিকেন কিমা বলটা এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমার বলগুলো সব জলের মধ্যে দিয়ে দেব আমরা এখানে চিকেন কিমার বলগুলো ফুটন্ত জলে দিয়েছি ঠান্ডা জল বা হালকা গরম জল দিলে কিমাগুলো ছেড়ে যেতে পারে গরম জলে দিলে এটা ছাড়বে না আর এটাকে আমরা 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব নিয়ে তারপর তুলব দেখুন একদম যেন বলের মতোই আছে যে ছেড়ে যাচ্ছে না এইভাবে আমরা 5 থেকে 6 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব চিকেন বলগুলোকে যখন গরম জলে দিয়েছি গরম জলে দেওয়ার পরে এই যে দেখুন তেলগুলো সব ছেড়ে দিয়েছে তেল সব বেরিয়ে গেছে যেন মনে হচ্ছে ওপর থেকে তেল ছড়িয়ে দিয়েছি তেমনই লাগছে দেখতে কিন্তু এটা চিকেনেরই তেল বেরিয়েছে চিকেন কিমা বলগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব
কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দেব অল্প একটু চিনি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, তারপর অন্য মশলাগুলো দেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন, এরপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, দেবো রসুন বাটা আদা বাটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবো, ভালো করে একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আর একটু কষিয়ে নেবো, নিয়ে হলুদটা দেবো, লঙ্কা হলুদ, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব ভালো করে, আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দেবে। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর আলুগুলো ঢেলে দেবো। আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জল, আলুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো, সেই জন্য ঢাকাটা দিয়ে দিলাম। আমরা ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়েই সেদ্ধ করবো। আলুটা আমাদের পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে চিকেন বলগুলোকে ছেড়ে দেবো। এটাকে আরও একবার ঢাকা দিয়ে রাখবো, এটাকে আরও 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এরপর টক দইটা দিয়ে দেবো, দিয়ে দেবো ফেটানো টক দই, এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এটা আরো একটু ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মশলাগুলো সবকিছু কিমার মধ্যে ঢুকে যায়। আর এই যে বলগুলো কিন্তু এত ঘাটছি তবুও ভাঙছে না, একদম শক্ত শক্ত হয়েই আছে দেখুন, তো এটাকে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমরা এখানে আলু আর এই যে চিকেন বলগুলোকে সেদ্ধ করেছি, 15 মিনিট ধরে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। এর মধ্যে এবারে গরম মশলা দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেবো। আমাদের চিকেন মিট বল রেডি হয়ে গেছে, পুরোপুরিভাবে নামিয়ে নেবো। এবারে দিয়ে দেবো একটা ধনে পাতা, দেখতে সুন্দর লাগবে। এটা বিকেলবেলা বানিয়েছি, তো তার জন্য ভাত দিয়ে খাবো না কেউ, শুধু মুখে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো খেয়ে দেখ কেমন হয়েছে বল। চিকেন মিট বলস নতুন রেসিপি আছে একটা, পুরোই ফান্টোস, ভালো হয়েছে। এই রুটির সাথেও খুব ভালো লাগবে খেতে, হেভি টেস্টিং। রসগোল্লা 2 পুরোই আগুন, মশলাগুলো দিয়ে এর মধ্যে খেতে খুব টেস্ট।
খুব ভালো 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 খুব ভালো।